ইংরাজি শুভ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের এই জীবনের আলো অনুষ্ঠান। সকলে আগামী দিনটা খুব সকলের খুব ভালো যাক, আনন্দে থাকুন, প্রত্যেকে সুখে থাকুন, এই আমার তরফ থেকে রইল আপনাদের আশীর্বাদ, ভালোবাসা এবং শুভেচ্ছা। দেখুন, যে জায়গাগুলো রয়েছে আমাদের জীবনের অ্যাকচুয়ালি হচ্ছে সাকসেস। সাকসেস যদি আপনি জীবনে না পান, তাহলে কিন্তু অনেক সময় অনেক জাতক জাতিকা আমি দেখেছি ডিপ্রেশনের মধ্যে চলে আসে। অর্থাৎ এই সাকসেস, কখনো কখনো সাকসেসটা আপনি অ্যাট এ টাইম পাবেন না, তার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। তার জন্য আপনি অনেক ক্ষেত্রে হয়তো ফেলিওর হয়ে যেতে পারেন, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। শুধু ফেলিওর হয়ে যাচ্ছেন বলে আপনি মাথার ওপর টোটালটা আপনি চেপে নেবেন, অর্থাৎ আপনার যে জায়গাগুলো যেগুলো আপনি পাচ্ছেন না, অর্থাৎ সেই জিনিসটা আপনি মাথার ওপর চেপে আপনি একটা জায়গায় বসে থাকবেন, সেটা কিন্তু আপনার জীবনের লক্ষ্য হবে না। কারণ সেই জায়গাটা যদি সেই লক্ষ্যটা হয়, তাহলে আপনি আগামী দিনে ধীরে ধীরে কী হবে, আপনি ডিপ্রেশনের মধ্যে পড়ে যাবেন। আর যদি আপনি চেষ্টা করেন, বারংবার চেষ্টা করছেন কিন্তু ফেলিওর হচ্ছেন, কিন্তু একটা সময় দেখবেন যে আপনার জীবনের সাকসেস আসবে। আমরা এই ছোট্ট একটা ভিডিওর মধ্য দিয়েই কিন্তু সেটাই মানে বোঝাতে চাইলাম যে আগামী দিনটা আপনাদের, আগামী এই 2023 সালটা আমি বলেছি কীভাবে কী ধরনের হতে পারে, কী কখন কোন সমস্যা আসতে পারে এবং প্রত্যেকটা রাশির কেমন যেতে পারে সেটাও বলেছি। এবং ওভারঅল এই 2023টা কী কী ডিপার্টমেন্টের কী কী সমস্যা আসতে পারে এবং তারা কতটা সাকসেস পেতে পারে, তো সেটা নিয়েও কিন্তু আলোচনা অলরেডি করে দিয়েছি। সুতরাং এখন আমাদের অনেক ক্ষেত্রে অনেক জাতক জাতিকারা যারা আমার চেম্বারে আসছেন, দেখছি যে সাকসেসের ক্ষেত্রে বাধা হচ্ছে। অর্থাৎ সাকসেসটা জ্যোতিষশাস্ত্রের কোন জায়গার থেকে দেয়, অর্থাৎ আমাদের যে 12টা ভাব রয়েছে, আমি বারবার বলি যে 27টা নক্ষত্র 12টা রাশি এবং তার সঙ্গে সঙ্গে 9টা গ্রহ, তার মধ্যে 2টো ছায়াগ্রহ, এরা যেভাবে আপনাকে পরিচালনা করবে আপনি সেইভাবে পরিচালিত হতে বাধ্য হবেন। সুতরাং এই নির্দিষ্ট ভাব, যে রাশি বললাম 12টা রাশি 12টা ভাব, এই 12টা ভাবে একাদশ থেকে আমাদের সাকসেস দেয়। তাহলে একটা জাতক জাতিকা দেখা যাচ্ছে খুব অনাশয়ে জীবনের সাকসেস পাচ্ছে, আর একটা জাতক জাতিকা বারংবার ট্রাই করে 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 তারপরে হয়তো এক সময় সাকসেস পাচ্ছে, আবার কখনো ফেলিওরও হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কী কানেকশান, অর্থাৎ নবম ভাবের কানেকশান, যে জাতক জাতিকা জীবনে খুব চট জলদি কানেকশানটা পেয়ে যাচ্ছে বা সাকসেস পাচ্ছে, তাহলে তার ভাগ্যস্থানের কানেকশান রয়েছে, নো ডাউট। তাহলে ভাগ্য যদি আমাদের সহায় দেয় এবং একাদশ তার সঙ্গে সঙ্গে লগ্নপতির কানেকশান যদি জন্মছকে ভালো জায়গা থাকে, তাহলে সেই সকল জাতক জাতিকা জীবনে অবশ্যই সাকসেস পেতে পারে। তাই আজকে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে এসেছি, ফোন ইন লাইভ প্রোগ্রাম, আপনারা ফোন করতে পারেন, এই নির্দিষ্ট যে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলবো। তবুও বলবো যে জীবনের সাকসেস অনেক দিক থেকে, আমরা তো চেষ্টা করি সব ক্ষেত্রে সমস্ত জায়গার থেকে আমাদের সাকসেস পাওয়ার চেষ্টা করি। কারোর কারোর ক্ষেত্রে কেরিয়ার লাইফের সাকসেস, কারোর কারোর ক্ষেত্রে বিবাহিত জীবনের সাকসেস, কারোর কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রে পড়াশোনা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটা ক্লাসে যারা তারা সাকসেস জায়গা পায় তার জন্য কিন্তু চেষ্টা করে। অর্থাৎ প্রত্যেক মানুষই কিন্তু আমরা চেষ্টা করি যে আমরা যেন সাকসেসটা পাই সঠিক টাইমে, সঠিক নির্দিষ্ট দিশার মাধ্যমে, কিন্তু কখনো কখনো আমরা বেলাইনে চলে যায়। একটা স্টুডেন্ট লাইফে সে যদি সঠিকভাবে পড়াশোনা না করতে পারে বা সঠিকভাবে সে যদি পড়াশোনা না করে, তাহলে কিন্তু তার সাকসেসের জায়গাটা কোথায় না কোথায়ও ব্রেক করে যাবে। আবার স্টুডেন্ট লাইফের পরে গিয়ে যে জায়গাগুলো তৈরি হয় সেটা হচ্ছে কেরিয়ার লাইফ। তাহলে সেই কেরিয়ার লাইফেও কিন্তু একটা স্টুডেন্টের অবশ্যই সেই জায়গাগুলো সতর্ক হওয়া উচিত, কারণ সেক্ষেত্রে তার সাকসেসের জায়গা তার কেরিয়ারটাকে ডেভেলপ করা, তাহলে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে বাধা হতে পারে যদি একাদশ জায়গা কোনোভাবে পীড়িত হয়। ফোনে একজন এসছেন, অবশ্যই কথা বলে আপু সেই বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার, কে আছেন?
হ্যালো, হ্যাঁ নমস্কার, কি বলছেন? আমি আমার মেয়ে সম্বন্ধে জানতে চাই। মেয়ের বিষয়ে জানতে চাইছেন, মেয়ের নাম বলবেন। শ্রাবণী শ্রাবণী মালিক। শ্রাবণী মালিক, মেয়ের বিষয়ে আপনি জানতে চাইছেন, কোথা থেকে বলছেন আপনি? ডেট অফ বার্থ বলবেন শ্রাবণী মালিকের। 16/7/96। 16/7/1996, তাই তো? হ্যাঁ, টাইমটা বিকাল 3:55-তে জন্ম হয়েছে। বিকাল 3:55, জন্মস্থান কোথায় ছিল বলছি? জন্মস্থান কোথায় ছিল? হ্যালো হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শুনতে হ্যাঁ পাচ্ছি। বলছি, জন্মস্থানটা কোথায় ছিল? কলকাতাতে। কলকাতাতে, বরানগর। বরানগর। দেখুন, ওর লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি এবং পুষ্যা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। জানা আছে এটা? পুষ্যা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম হলে জাতক জাতিকা নো ডাউট জায়গাগুলো ভালো হয়, নো ডাউট, খারাপ না, কথাবার্তার দিক দিয়ে ভালো হবে এবং কথাবার্তার জায়গাগুলো, কিন্তু মাঝে মধ্যে আপনার সঙ্গে একটু ডিটাচমেন্ট, মানে আপনার সঙ্গে মনের বা মন মানসিকতার দিক দিয়ে একটু কিন্তু আলাদা হতে পারে একটা সময়, কেমন এই জায়গাটা কানেকশন রয়েছে। কিন্তু বিশেষ করে এখানে বলবো, 96-এ জন্ম, কেরিয়ার এবং বিবাহ দুটোই আপনি জানতে চাইছেন, তাই তো? দেখুন, বিবাহের ক্ষেত্রে যে জায়গাটা বলবো, বিবাহের আগামী বছরের, অর্থাৎ এই যে কানেকশন রয়েছে আগামী 2023, অর্থাৎ এই যে নতুন বছর 2023-এর মে মাস থেকে শুরু হবে বিবাহের যোগ, এবং 2024 সালের কিন্তু আগস্ট মাস পর্যন্ত এই বিবাহের যোগটা থাকবে, কেমন? হ্যাঁ, এই একটা কানেকশন রয়েছে। আর একটা জিনিস আপনি, আপনাকে বলে দিই, কারণ জন্মছকের কিছু জায়গা রয়েছে নেগেটিভ কানেকশন রয়েছে, কারণ এখানে আমি অন মিডিয়ায় আপনাকে বলবো, কিছু মনে করবেন না, এখানে ছেলেদের দ্বারা প্রতারিত হয়ে যাওয়ার কানেকশন রয়েছে, এবং বিগত 2 বছর বন্ধুর সঙ্গটা বেড়ে গেছে, এবং তার কারণে দেখবেন যে কোনো কোনো সময় আপনাদের যে কথাবার্তা ও কিন্তু নিতে পারছে না, আপনাদের সঙ্গে মতের অমিল হয়ে যাবে এবং মাঝে মধ্যে আপনাদের কথা শুনবে না, এটার একটা কানেকশন বর্তমানে রয়েছে। আপনি একটু বলবেন। হ্যালো, এই জায়গাটা হচ্ছে কি ওর? হ্যাঁ, এই জায়গাটা অবশ্যই সতর্ক হবে, না হলে কিন্তু ওর আগামী দিনে জায়গাগুলো কিন্তু ব্রেক করে যাবে, অনেক সমস্যার সম্মুখীন হবে। কারণ এই জাতক বা এই জাতিকার বিশেষ করে, যে কেউ যদি কোনো রকমের কালা জাদু বা কোনো তন্ত্র ক্রিয়া করে কোনো কিছু খাইয়ে দেয়, তাহলে কিন্তু এ আগামী দিনে বড় রকমের সমস্যার সম্মুখীন হবেন, এবং একটা সময় আপনাদের কথার অবাধ্য হয়েও কোনো সিদ্ধান্ত নিতে পারে। তাহলে এর কানেকশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, সুতরাং সেই জায়গাটা অবশ্যই সতর্ক থাকবেন আপনারা, কেমন? আর কি জানতে চাইছেন আপনি? কি করণীয় স্যার? হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি, আর কি জানতে চাইছেন আপনি? বলছি এর জন্য কি করতে হবে আমাকে? এগুলোর জন্য আপনাকে ওইভাবে তো, এগুলো আপনি চেম্বারে যোগাযোগ করবেন, যে বুকিং নাম্বার আছে বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন, কেমন? আর আপনি কিছু জানতে চাইছেন এ ব্যাপারে, মেয়ের বিষয়ে আর কিছু জানতে চাইছেন? কি আমার সাথে তো আপনি যেটা বললেন যে একদম ঠিকই বললেন, হ্যাঁ কিরকম কি সম্পর্কটা ঠিক হবে না নাকি একদম? দেখুন, এখানে যে জায়গাগুলো রয়েছে সমস্যাটা আরো বেড়ে যাবে আগামী দিনে, ওর সমস্যাটা বেড়ে যাবে, কারণ এখানে 2-3টে কানেকশন রয়েছে। আপনি, আপনার ক্ষেত্রেও কিন্তু এই বছরে দেখবেন যে শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে ভুগছেন, শারীরিক সমস্যা আপনার ক্ষেত্রেও আসবে, এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে এই জন্মছকের যে কানেকশনটা রয়েছে তাতে কিন্তু ওর যে ঠিক হওয়ার জায়গাটা খুবই কম, কেমন? এবং তার জন্য বলবো বারবার, প্রতিকার প্রতিবিধান আছে, প্রতিকার প্রতিবিধান নিয়ে যদি এগিয়ে যাওয়া যায়, কারণ সেক্ষেত্রে কিন্তু সাকসেস আসবে। আপনি শুনতে থাকুন, দেখুন যে জায়গাগুলো রয়েছে জায়গাগুলো আমাদের বলে দেওয়াই একটা কর্তব্য বলে মনে করি, কারণ আগামী দিনে এই ধরনের জাতক জাতিকার কখনো কখনো রাহুর কানেকশনের কারণে জীবনে সমস্যা তৈরি হয়, কখনো কখনো বুধের কানেকশন, বুধ নেগেটিভ কানেকশনের কিন্তু অনেক সমস্যা তৈরি হয়। তাহলে একটা জাতক জাতিকা তন্ত্র মতে যদি যাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কি ধরনের প্রতিকার, কখনো তার ক্ষেত্রে দুর্গা কবচ, কখনো তার কারোর ক্ষেত্রে বগলা, কখনো তার কারোর ক্ষেত্রে আবার কিন্তু কিন্তু ছিন্নমস্তার। তাহলে এই ছিন্নমস্তা কখনো কখনো তার ক্ষেত্রে দুর্গা, এই যে প্রতিকার প্রতিবিধান কখন কোন সময় কোন জাতক জাতিকাকে দেয়া যাবে, সেটা কিন্তু একটা
নির্দিষ্ট বিষয় রয়েছে, তার উপর পুঙ্খানুপুঙ্খ বিচারের জায়গা রয়েছে। কখন একজনকে একটা জাতক জাতিকা দেখা যাচ্ছে স্টুডেন্ট লাইফে, তার ক্ষেত্রে কোন ধরনের বুধের প্রতিকারের জন্য কি দেবেন বা তার জন্য রাহুর প্রতিকারের জন্য কি দেবেন, এগুলো কিন্তু বিষয় রয়েছে। সুতরাং এখানে এই জায়গাগুলো আপনাকে বুঝতে হবে এবং তারপরে তার পরিপ্রেক্ষিতে তার প্রতিকার সঠিকভাবে দিতে হবে। কারণ আগামী দিনে যে শুভ দিন, অর্থাৎ যে অমাবস্যার যে তিথি রয়েছে আগামী 21 জানুয়ারি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি 20 তারিখ, অর্থাৎ 20 জানুয়ারি এবং 21 জানুয়ারি দুটো সময় রয়েছে, যেটাকে আমরা বিভিন্নভাবে বলে দিই রটন্তি কালী পূজা। এই রটন্তি কালী পূজাতে কিন্তু আমাদের বিভিন্ন রকমের সমস্যা, যেটা বগলা মায়ের আবির্ভাব দিবস 20, অর্থাৎ 20 তারিখে, এবং তার সঙ্গে সঙ্গে ছিন্নমস্তার আবির্ভাব দিবস রয়েছে, এবং তারপরে হচ্ছে অমাবস্যা তিথি রয়েছে। সুতরাং এই নির্দিষ্ট তিথিটা খুব গুরুত্বপূর্ণ তিথি, আপনারা কাজে লাগাতে পারেন। কারণ এই কারো কারো ক্ষেত্রে আমি বললাম না, সাংসারিক অশান্তির কারণে, অর্থাৎ মঙ্গলের কোনো কোনো ডিস্টার্ব জায়গা রয়েছে, তার সঠিক প্রতিবিধানের জায়গা রয়েছে ওই নির্দিষ্ট সময়ে। আবার কারো কারো ক্ষেত্রে রাহু এমনভাবে ডিস্টার্ব করে দিচ্ছে, তাহলে সেই সকল কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে ছোট সে তার কাছে হয়তো তার বাবা মায়ের কিন্তু মার খেতে হচ্ছে, এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু এই ছিন্নমস্তার, কারণ এই ছিন্নমস্তার বিভিন্ন, কিন্তু তার যে এই মূর্তিটা নিয়ে যখন আমি ডিসকাস করেছি অলরেডি, দেখবেন যে তার মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, এবং এই বৈশিষ্ট্য আমাদের জীবনে কিন্তু অনেক কিছু ওয়ে দেয়, অনেক কিছু জায়গা দেয়, যে জায়গাগুলো আমাদের কিন্তু আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। তাহলে সেগুলো কখন কোনভাবে, আমি বারবার বলি যে কোন প্রতিকারটা কখন কোন জাতক জাতিকাকে দিলে পরে তার জীবনের সঠিক ক্রিয়াগুলো শুরু হবে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু বিচার্য বিষয়ের জায়গা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে জ্যোতিষশাস্ত্র অবশ্যই আপনার ক্ষেত্রে, যেমন বললাম 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ, এরা কীভাবে আপনার জীবনকে কিন্তু পরিচালনা করছে সেটার দিকেও কিন্তু অবশ্যই ধ্যান ধারণা, তার জায়গাগুলো অবশ্যই জানতে হবে, এবং সেই অনুযায়ী যদি প্রতিকার দেয়া যায় অবশ্যই আপনার ক্ষেত্রে কাজে লাগবে। ফোনে একজন এসেছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, নমস্কার। আচ্ছা, ফোনে কেটে গেছে। যাই হোক, যে বিষয়গুলো বললাম, অর্থাৎ এইখানে যে প্রথমে যেটা বলছিলাম যে রাহুর প্রতিকারের জন্য কখনো দুর্গা, কখনো কিন্তু ছিন্নমস্তার কিন্তু প্রতিকার প্রতিবিধান আছে। আবার কখনো কিন্তু মঙ্গলের প্রতিকারের জন্য দশম মহাবিদ্যা, এগুলো সবই কিন্তু, আমি কিন্তু দশম মহাবিদ্যার কিন্তু কিছু কিছু জায়গা বলছি। তাহলে এখানে কিন্তু আবার বলবো, মঙ্গলের প্রতিকারের জন্য কিন্তু বগলা মায়ের কিন্তু কিন্তু নির্দিষ্ট ক্রিয়া জায়গা রয়েছে। তাহলে সেক্ষেত্রে কীভাবে কখন কোন সময়, আমি বারবার বলি না যে নির্দিষ্ট সময়ে, অর্থাৎ নির্দিষ্ট ক্ষণ তিথি নক্ষত্র দেখে যদি একটা জাতক জাতিকাকে প্রতিকার প্রতিবিধান দেওয়া যায়, তাহলে সেই জাতক জাতিকা কিন্তু নো ডাউট জীবনে সাকসেস পাবে। আচ্ছা, ফোনে একজন এসেছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি কালনা থেকে বলছি। কালনা থেকে বলছেন, কি নাম, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি নিজের বিষয়ে জানতে চাই। নিজের বিষয়ে নাম বলবেন। আমার নাম সেন্টু মাঝি। সেন্টু মাঝি বলছেন আপনি। আচ্ছা, ডেট অফ বার্থ আপনার? 14/10/1995। আপনার জন্ম হয়েছে, জন্ম সময়টা 2:45, দুপুরবেলা? হ্যাঁ, দুপুরবেলা, দুপুর 2:45 আপনার জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? কালনা। কালনা, কানলার থেকে আপনি বলছেন। দেখুন, 2:45 আপনার জন্ম, আপনার লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, মিথুন রাশি, এবং মৃগশিরা নক্ষত্রে আপনার জন্ম, জানা আছে আপনার? কুম্ভ লগ্ন এবং মিথুন রাশি, মিথুন রাশির জাতক জাতিকাদের বিগত 2 বছর সময়টা খুব খারাপ গেছে, 2-3 বছর, তাই তো? মিথুন রাশির জাতক জাতিকাদের আপনার ক্ষেত্রেও 2 বছর সময়টা, বিগত 2 বছর সময় পার করে এসছেন, সময়টা খারাপ গেছে, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে এখন মাঝে মধ্যে দেখবেন একটু মাঝে মধ্যে উটকো ঝামেলায় মধ্যে আপনি জড়িয়ে যাচ্ছেন, কেমন? মাঝে মধ্যে উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন, কিন্তু আগামী দিনে আপনার একটা সময় আসছে, সেই সময়টা আপনার ক্ষেত্রে কিছু প্রাপ্তির যোগ রয়েছে, সম্পত্তি কেনার একটা সুযোগ রয়েছে আগামী 2 বছরের মধ্যে। আচ্ছা, কোনো সম্পত্তি কেনা বা বাড়ি ঘরের কিছু পরিবর্তনের যোগ রয়েছে আপনার, কিন্তু বারবার বলবো আপনার লাইফস্টাইল কিছু কিছু ক্ষেত্রে
কিছু জায়গা কারণে আপনার অর্থ খরচ করিয়ে দেবে, অর্থ খরচ করিয়ে দেবে। সুতরাং সেই জায়গাটা আপনি আপনার লাইফস্টাইলটাকে একটু মেনটেন করার চেষ্টা করবেন, জায়গাটা ভালো আছে। আর দেখুন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারেন না, এটা একটা আপনারা সবসময় কনফিউশনের মধ্যে ভোগেন, তাহলে এটার একটা কিন্তু সমস্যা আপনাদের জীবনে থাকে। এবং তার কারণে দেখবেন যে আপনি জীবনে অনেক কিছু পিছিয়ে পড়ছেন, মানে জিনিসগুলো হয়ে যা আপনার হচ্ছে না কিন্তু আপনার পাশে বা যে থাকছে তার হয়ে যাচ্ছে, তখন আপনার মনে হবে যে না, আমি যদি এটা করতাম তাহলে আমি কিন্তু এই জায়গায় চলে যেতাম। এইটা মাঝে মধ্যে আপনার মধ্যে আসবে এবং আপনি আপনার পাশে যারা থাকবে তাদের দেখে এরকম মনে হবে, কারণ আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। এটা আপনার ক্ষেত্রে নেগেটিভ একটা ভাইব্রেশন রয়েছে। ঠিক আছে, আপনি আর কি জানতে চাইছেন? দেখুন, চাকরির কানেকশন অবশ্যই, 95 আপনার জন্ম, আপনার ক্ষেত্রে দুটো তিনটে কানেকশন খুব ভালো রয়েছে। একটা ফুড রিলেটেড কোনো জায়গায়, ফুডের খাবার জাতীয় কোনো জিনিসের ব্যবসা করতে পারেন বা এখানে কোনো কর্মযোগেও আপনি যুক্ত হতে পারেন, একটা কানেকশন খুব ভালো রয়েছে। এবং এছাড়াও আর একটা কানেকশন রয়েছে টেকনিক্যাল সাইডেও কিন্তু আপনার যোগ রয়েছে। আপনার একটা সময় এসেছিল, সেটা হয়তো আপনি মিস ইউজ করেছেন, যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড, পুলিশ বা এই ধরনের কোনো ডিফেন্স রিলেটেড চাকরির একটা কানেকশন এসেছিল। ইন্ডিয়ান কোস্ট গার্ডে ছিলাম, চাকরিতে ছিলাম। ছিলেন ছিলেন, তাই তো? তাহলে যে এই জায়গাটা রয়েছে, তাহলে এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে নো ডাউট ভালো। কেমন, চেষ্টা করুন, চাকরির যোগ কিন্তু আগামী দিনে একটা ভালো কানেকশন আসতে চলেছে। কেমন, সেটাও কিন্তু বলবো টেকনিক্যাল, মানে আয়রন রিলেটেড বা টেকনিক্যাল সাইডের উপর ডিপেন্ড করে চাকরিটা আপনার হবে। চেষ্টা করে যান আগামী, কিন্তু দেখুন এখানে যেটা বলবো, মায়ের জায়গা, মায়ের এবং বাবার শরীর স্বাস্থ্য নিয়ে যে জায়গাগুলো ছিল বিগত দিনে, কেমন 7-8, তাতে বলবো যে বাবার শারীরিক সমস্যার একটু ইঙ্গিত রয়েছে এই মুহূর্তে, সেক্ষেত্রে একটু সতর্ক থাকবেন এবং ডাক্তারি পরামর্শ নেবেন। কেমন, ঠিক আছে, ভালো থাকবেন। দেখুন, যে জায়গাগুলো রয়েছে সেগুলো বলে দিলাম, তবুও আমাদের জীবনে এই যে সাকসেস, বারবার একটা প্রত্যেক মানুষ কিন্তু চাই যে আমি জীবনে সাকসেস পাবো, সে এনিওয়ে, সে কর্মজীবন, আমি বলছিলাম না, কর্মজীবন হতে পারে, সাংসারিক জীবনে হতে পারে, কারণ একটা অর্থাৎ একটা জাতক এবং জাতিকার যখন বিবাহ হয়, তাহলে বিবাহের পরে তার সংসারে যাতে সে সুখ শান্তি সমৃদ্ধির মধ্যে থাকতে পারে, সেটা তাদের কিন্তু তার ক্ষেত্রে কামনা বাসনা এটাই। এবং সেক্ষেত্রে কোনো কোনো জাতক জাতিকার সেক্ষেত্রে সমস্যা হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে অ্যাডজাস্ট হয় না, বা কোনো কোনো ক্ষেত্রে মাথা গরম, দুজনের মধ্যে অ্যাডজাস্ট, মানসিক যে ডিপ্রেশন, মনের মধ্যে যে ডিটাচমেন্ট, সেই জায়গাগুলো অর্থাৎ মেন্টাল ডিটাচমেন্টের জায়গাগুলো যখন তৈরি হয়, তখন তার মধ্যে কিন্তু একটা সময় রাগের থেকে আস্তে 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 ডিপ্রেশনের দিকে চলে যায়, তাহলে এটাও কিন্তু তার ক্ষেত্রে ফেলিওর জায়গা। তাহলে তার বিবাহিত লাইফে যদি সে ফেলিওর হয়, তাহলে কিন্তু তার ক্ষেত্রেও বলবো তার সঠিক গাইডলাইনস আছে, সঠিক রেমিডিয়াল প্রসিডিওর আছে, কোন গ্রহের কারণে আপনার জীবনের এই সমস্যাটা তৈরি হচ্ছে, আপনার জন্মছকের সেটার কানেকশন পাবে। মঙ্গল গ্রহের কারণে হচ্ছে, না রবি গ্রহের কারণে হচ্ছে, না বুধটা আপনাকে ডিস্টার্ব করছে, না চন্দ্র এবং শুক্র আপনার ক্ষেত্রে বারংবার প্রতারণা বা আপনার মধ্যে ব্ল্যাকমেল বা আপনার ক্ষেত্রে কোনো কোনো সমস্যা এমনভাবে ক্রিয়েট করছে যাতে আপনি যে কাজটা করলেন না তার দায়ভার আপনার উপর চলে আসছে, তাহলে এটার কারণেও কিন্তু কোনো কোনো সময় আমাদের জীবনে সমস্যাগুলো তৈরি হয় এবং বিবাহিত জীবনে সেটা ফেলিওর জায়গা তৈরি হয়। তারপরে দেখা গেল এক সময় ডিপ্রেশনের মধ্যে ভুগছে সেই সকল জাতক জাতিকা, এইগুলোর প্রতিকার প্রতিবিধান আছে, টেনশনের কোনো কারণ নেই, কিন্তু সঠিকভাবে তার গাইডলাইন এবং প্রতিকার প্রতিবিধান নিয়েই কিন্তু আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। নমস্কার, কে আছেন? কোথা থেকে বলছেন আপনি? মালদার থেকে বলছেন। আপনার কার বিষয়ে জানতে চাইছেন? নিজের বিষয়ে আপনি জানতে চাইছেন, নাম বলবেন আপনার? হ্যাঁ, কি নাম বললেন? পলয় সেন। ১৫/২/১৯৮৯ টাইমটা
রাত্রি দুটো, তাই তো? 14 তারিখে রাত্রে হয়েছেন, তাই তো? 15 তারিখ হয়ে গেছে অলরেডি, সেটা 12টার পর। জন্মস্থান কোথায় ছিল আপনার? বর্ধমান। বর্ধমান। আপনি এখন কোথা থেকে বললেন, বলছেন বললেন? মালদা থেকে। মালদার থেকে বলছেন। বর্ধমানে আপনার জন্ম ছিল, কিন্তু আপনার জন্মঝকের যে কানেকশন রয়েছে, নো ডাউট আপনার ক্ষেত্রে কিন্তু কয়েকটা জায়গা খুব ভালো রয়েছে। ডিফেন্সের জন্য আপনি কোনোদিন চেষ্টা করেছেন? ডিফেন্সে আপনার ক্ষেত্রেও আপনার এই চারটা ডিফেন্সের কানেকশন খুব পাওয়ারফুল জায়গা রয়েছে। আর ব্যবসা বাণিজ্য যদি করেন আপনার, কারণ সেক্ষেত্রে কিন্তু কয়েকটা জায়গা রয়েছে, কিন্তু একটা জায়গা রয়েছে নেগেটিভ কানেকশন। আমি এই যে বারবার বলি, জীবনের সাকসেসটা কখনো কখনো হয়, কখনো কখনো হয়, আপনার মধ্যে প্রতিভা আছে, কি সেই প্রতিভাটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না। কখন কোন কারণে, যদি গ্রহণ দোষ থাকে, যদি স্থাপিত দোষ থাকে, যদি আপনার ক্ষেত্রে লগ্নে মঙ্গলের অবস্থান থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার মধ্যে প্রতিভাটাকে সঠিকভাবে না কাজে লাগাতে পারার কারণে আপনার মধ্যে ডিপ্রেশন ধীরে ধীরে বেড়ে যাবে। দেখুন, আপনার জন্মছকের যে লগ্ন, অর্থাৎ লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন এবং বিষ রাশি মৃগশিরা নক্ষত্রের এক চরণে আপনার জন্ম। হঠাৎ করে মাথা গরম হয়ে যায় আপনার। হ্যালো। এবং এই ক্ষেত্রে দেখুন, আপনার জন্মছকে মানুষকে আপনি সেবা করতে পছন্দ করেন, মানুষকে, নো ডাউট। কোনো দুস্থ মানুষ, কেউ যদি আপনার কাছে এসে সাহায্য প্রার্থনা করে, তাহলে অবশ্যই কিন্তু তাকে কোনোভাবে ফেরাবেন না আপনি, এবং সেটা করেনও না কোনো দিন। এই জায়গাটা আপনার মধ্যে রয়েছে, কেমন? অর্থাৎ মানুষকে সাহায্য করার, সাহায্য করার প্রবণতা আপনার মধ্যে রয়েছে, কেমন? কিন্তু আপনি এখনো কর্মের জায়গাটা সাকসেস পাচ্ছেন না, তাই না? হ্যালো। এটা কারণ হচ্ছে আপনার গ্রহণ দোষ হয়ে আছে। এই গ্রহণ দোষ থাকলে আপনার মধ্যে প্রতিভা আছে, কিন্তু সেই প্রতিভা কাজে লাগাতে পারেন না। চেষ্টা করেন কিন্তু মাঝপথে থেমে যান, পুরোপুরি আর কমপ্লিট করতে পারেন না দৌড়গুলো। আপনার স্টার্টিংটা ভালো, ফিনিশিং নেই আপনার জীবনে, এইগুলোই কিন্তু সমস্যা আপনার ক্ষেত্রে রয়েছে। এগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন, ভালো থাকতে পারবেন, কারণ বিগত দু বছর ধরে আপনার অর্থকষ্ট এবং হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার যে টেন্ডেন্সি রয়ে গেছে, অর্থকষ্ট কিন্তু যথেষ্ট রয়েছে বিগত 2 বছর ধরে আপনার অর্থকষ্ট রয়েছে। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ, আপনি হ্যাঁ না করবেন একটু, কেমন? এই জায়গাগুলো রয়েছে, আপনি কি জানতে চাইছেন এখন আপনি? দেখুন, বিবাহের ক্ষেত্রে বলবো যে অবশ্যই আপনি বিবাহের ক্ষেত্রে যৌতুক বিচার করবেন, কেমন? কারণ আপনার জন্মছকের কিছু কানেকশন রয়েছে, যেটাকে বলা হয়, শুধু আমরা বারবার বলি না, মাঙ্গলিক দোষ থাকলে কিন্তু যে দ্বিবিবাহ হবে এরকম কারণ নেই, কার কানেকশন না। এই চারটা ক্ষেত্রে কিন্তু বৈধর্ব যোগ, যেটাকে বলা হয় দ্বিবিবাহের যোগ রয়েছে, তাহলে এটা শুধু মাঙ্গলিক, এখানে কিন্তু কোনো মাঙ্গলিক দোষ টোষ সেইভাবে কানেকশন পাচ্ছে না। তবুও বলবো চন্দ্রের সাপেক্ষে দ্বাদশের একটা ছোট মাঙ্গলিকের একটা অল্প সামান্য, মানে নিজের থেকে রেগে যাবে, নিজেই আবার কন্ট্রোল করে নেবে, এটা আছে, কিন্তু সেই মাঙ্গলিকের ততটা প্রভাব নেই। তবুও বলবো এই জাতক জাতিকার বিবাহের পর, কিছুদিন পর হাজব্যান্ড টু ওয়াইফ ডিট্যাচমেন্ট, মানে একই ছাদের নিচে থাকতে পারবে না, তাহলে এটার কানেকশন রয়েছে। সুতরাং বিবাহের আগে অবশ্যই আমি যেটা বলবো আপনাকে, যৌতুক বিচার করবেন এবং মেয়ের ক্ষেত্রে কী কানেকশন আছে সেগুলো দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন ভালো হবে। এবং বিবাহের যোগ কিন্তু আপনার ক্ষেত্রে বলবো যে এখনও রয়েছে, দেরি আছে, 2 বছর দেরি আছে, কেমন? হ্যাঁ, 2024-এর মিডিলের পর থেকে বিবাহের যোগ আছে। বিবাহে, বিবাহিত জীবনে সমস্যা আছে আপনার, বিবাহিত জীবনে সমস্যা হবে আপনার, কেমন? সেই জন্য বললাম যৌতুক বিচার, অর্থাৎ যে মেয়ের সঙ্গে আপনার বিবাহ হবে সেই মেয়ের জন্মছক বা তার হাতের রেখা সঙ্গে আপনার হাতের রেখার কতটা কানেকশন আছে, কি আছে না আছে দেখে তারপরে বিবাহ করবেন, কেমন? ভালো থাকবেন। দেখুন, কিছু কিছু কানেকশন, এই যে জায়গাটা বললাম গ্রহণ দোষ, জীবনে সাকসেস, মানে এই ওনার ক্ষেত্রে কিন্তু বিবাহের বিগত দিনেও কিন্তু বিবাহের যোগ ছিল, বিবাহ বিগত 3-4 বছর ধরে বিবাহের জন্য চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি কানেকশনটা ফাইনাল জায়গায় আসছে না। কেন বললাম? ওই গ্রহণ দোষ। এই গ্রহণ দোষ এমন একটা ক্রিটিক্যাল দোষ আমাদের জীবনে, যদি ভালো জায়গা তৈরি করে তো ভালো দেয়, কিন্তু খারাপ যদি তৈরি করে দেয় তাহলে আপনি জীবনে কোনো দিন প্রতিষ্ঠিত হতে পারবেন না এবং কোনো জায়গায় সাকসেসও পাবেন না।
আপনার ক্ষেত্রেও দেখবেন যে ওনার ক্ষেত্রেও এই যে জাতকের সঙ্গে কথা বললাম, ওনার সঙ্গে ওনার যে কথাবার্তা যে ভাইব্রেশনটা পেলাম, উনি কিন্তু সাকসেস পাচ্ছেন না বলে একটা সময় ওনার মধ্যে ডিপ্রেশন তৈরি হয়ে গেছে। তাহলে এই জায়গাগুলো তৈরি হয়ে গেছে অলরেডি, কারণ উনি পড়াশোনার পর থেকে চেষ্টা করে যাচ্ছে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ফেলিওর হচ্ছে। নমস্কার, কে আছেন? ৩-১২-২০০৫ জন্ম হয়েছে। জন্ম সময়টা সময় হচ্ছে দুপুর ২:০০ দেখুন, এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন হচ্ছে মেষ লগ্ন ধনু রাশি এবং মূলা নক্ষত্রে জন্ম। কেমন মূলা নক্ষত্রে জন্ম হয়েছে, তাহলে এখানে মূলা নক্ষত্র রাশিটা স্যার রাশি হচ্ছে ধনু রাশি, ধনু রাশি এবং লগ্ন হচ্ছে মেষ লগ্ন, মেষ লগ্ন লিখে নিন এগুলো, হ্যাঁ এগুলো কাজে লাগবে। দেখুন জন্মগ্রহণের পর, জন্মগ্রহণ যখন হয়েছিল তখন ওর শারীরিক কোনো সমস্যা হয়েছিল? রাইট, এটাই কানেকশন রয়েছে জন্মছকের কানেকশন অনুযায়ী সেটাই দেখাচ্ছে। দেখুন এখানে যে জায়গাগুলো বলবো ওর মধ্যে বুধাদিত্যর যোগ রয়েছে, মানে বুধাদিত্যর যোগ মানে 100% জায়গা নেই তবুও কানেকশন রয়েছে, এবং এই যোগটা ছিলেন মানে একজন আমাদেরই ভারতবর্ষেরই একজনে ছিলেন, তিনি হচ্ছেন ইন্দিরা গান্ধী। কেমন ইন্দিরা গান্ধীর এই যোগটা ছিল, ঠিক আছে, এই ওনার ক্ষেত্রে মানে এই ছেলের ক্ষেত্রেও কিন্তু সেই কানেকশনটা হয়ে আছে। তাহলে এইটা খুব শুভ একটা যোগ রয়েছে, এবং ওর ক্ষেত্রে আর একটা যোগ রয়েছে, যে কোনো বিষয় উনি মানে এই ছেলে কিন্তু দেখলে আয়ত্ত করতে পারে, কিন্তু মানসিক চাঞ্চলতা এবং মাথা গরম এবং মানসিক চাঞ্চলতা এটা ওর ক্ষেত্রে বড় সমস্যা তৈরি করে দিচ্ছে এই মুহূর্তে। এটার জন্য অবশ্যই প্রতিকার প্রতিবিধান করবেন, কারণ 2005 জন্ম, বন্ধু সঙ্গটা বেড়ে গেছে ওর, এই বন্ধু সঙ্গের কারণে পড়াশোনায় মনোযোগ কমে যাবে ওর, পড়াশোনায় মনোযোগ কমে যাবে এবং পড়াশোনা মনে রাখতে পারবে না। এটা হচ্ছে সবথেকে এই মুহূর্তে ওর জন্মছকের নেগেটিভ কানেকশন পাচ্ছে, কারণ ওর দশা চলছে শুক্রের দশা এবং শনির অন্তর্দশা, ঠিক আছে। সাড়ে সাতির প্রভাবটা আগামী 17 তারিখের পর থেকে ওর থাকবে না, রিকভারি হয়ে যাবে সাড়ে সাতির প্রভাব, কেমন কিন্তু এই সাড়ে সাতির প্রভাব। হ্যাঁ হ্যাঁ, আমার বলছি কি আমার প্রশ্ন হচ্ছে, 12 ক্লাস তো পরীক্ষা দেবে, মার্চ মাসে পরীক্ষা, মানে পরীক্ষাটা মানে কিরকম হবে আর কি, মানে আমি সেটা জানতে চাই। এই মার্চ মাসে দেবে তো, খুবই চিন্তিত স্যার। হ্যাঁ আপনি চিন্তিত, এই জায়গাটা কন্টিনিউ হবে আপনার, কেন বললাম আপনাকে, কারণ ও যতটা যে হারে পড়াশোনা করছে সেটা একদম সেই উপযুক্ত না, পড়াশোনার মধ্যে ওর অনেক গাফিলতির জায়গা রয়েছে, কেমন পড়াশোনার জায়গায় অনেকটা গাফিলতির জায়গা রয়েছে। আর একটা ছোট্ট জিনিস আপনাকে বলে দিই, কারণ আগামী এপ্রিল মে মাসের মধ্যে ওর বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু ভুগতে হতে পারে, কেমন একটু সাবধানে, হ্যাঁ বাবার, এবং সেই জন্য তার জন্য বলবো অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন, এটার একটা নেগেটিভ কানেকশন রয়েছে। আর ওর ক্ষেত্রে বলবো হঠাৎ করে চোট আঘাত লাগার একটা কানেকশন রয়েছে, হঠাৎ চোট আঘাত লাগার জায়গা রয়েছে 2023 সালে কিন্তু নভেম্বর মাস পর্যন্ত, সতর্ক থাকতে বলবেন। হ্যাঁ, এর পরবর্তী টাইমে এটা বাড়বে অবশ্যই, সেই জন্য বললাম ডাক্তারি পরামর্শ নেবেন এবং উপযুক্ত ট্রিটমেন্টের মধ্যে রাখতে বলবেন।
ঠিক আছে? তাহলে আপনি ইয়ের সম্বন্ধে আমাকে কি বলছেন, পড়াশোনাটা? পড়াশোনার জায়গা ডিস্টার্ব আছে এই বছরটা, অর্থাৎ 2023 সালটা পড়াশোনার জায়গা ওর ডিস্টার্ব হয়ে আছে। পড়াশোনা যে হারে করা উচিত সেটা ও করছে না, ওর মধ্যে অনেকটা গাফিলতির জায়গা তৈরি হচ্ছে, এবং সেটা মনোযোগ না থাকার কারণে ও যে বিষয়গুলো পড়ছে সেগুলো মনে রাখতে পারছে না, এটা হচ্ছে সমস্যা। দেখবেন যে রেজাল্ট যখন আউট হবে ও যেটা বলবে সেই অনুযায়ী রেজাল্ট হবে না, এটাই হচ্ছে মেন জায়গা। সুতরাং এখনও ওকে সতর্ক হতে হবে, বন্ধু সঙ্গ মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাওয়া এই জায়গাগুলো কিন্তু ওকে নির্দিষ্ট জায়গায় কন্ট্রোলে আনতে হবে, না হলে সমস্যা বেড়ে যাবে। এবং পড়াশোনার জায়গা ডিস্টার্ব, এবং তার সঙ্গে বলবো রেজাল্ট কিন্তু খুব ভালো জায়গা নেই, তার জন্য বলছি বারংবার চেষ্টা আমাদের করতে হবে। এই চেষ্টা যদি করে এখন থেকেই তাহলে আগামী দিনে জায়গাটা ভালো রয়েছে, আর এর জন্য প্রতিকার প্রতিবিধান আছে কেমন, কারণ এই চারটা, এই চারটাতে যে জায়গা রয়েছে প্রতারিত হয়ে যাওয়া, ব্ল্যাকমেল করা বা বন্ধুর সঙ্গে কোথায়ও জড়িয়ে গিয়ে তার জীবনের কেরিয়ারটাকে ডিস্টার্ব করে ফেলার একটা কানেকশন রয়েছে। সুতরাং এই জায়গাগুলোকে ঠিক করে প্রতিকার প্রতিবিধান করবেন, সঠিক গাইডলাইন নেবেন, তাহলে ও জীবনে সাকসেস পাবে, কেমন, ভালো থাকবেন। বলছি কি স্যার, ওর যে চারটা সেটা কি একটা সায়েন্সেরই চার, মানে কোন লাইনে গেলে ওর ভালো হবে? দেখুন এই চারটা নো ডাউট সায়েন্সের চার্ট আছে, সায়েন্সের চার্ট আছে, টেকনিক্যাল সাইড ওর খুব ভালো আছে, ঠিক আছে, টেকনিক্যাল সাইডটাও ভালো আছে, তাছাড়া মেডিকেল সেক্টরও খারাপ নেই, কিন্তু আরও অন্যান্য চার্টের কানেকশনগুলো দেখতে হয়, কিন্তু বলবো যে সায়েন্সের চার্ট এক নম্বর জায়গা আছে। কিন্তু ওকে বারবার বলবো বন্ধু সঙ্গ, না না বলুন, হ্যাঁ এটার কানেকশন রয়েছে, এটার কানেকশন রয়েছে কেমন, কারণ দেখুন এই জায়গাগুলো আমি শুনুন, আমি কয়েকটা জিনিস আপনাকে বলি, আপনি লাইনে পেয়েছেন নো ডাউট, অনেকদিন চেষ্টা করেছেন হয়তো, আপনি আমার প্রোগ্রাম দেখেন, আপনি আমার প্রোগ্রাম তারা নিশ্চয় দেখেন, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন কয়েকটা জিনিস রয়েছে আর কয়েকটা জিনিসের জায়গা ডিস্টার্ব রয়েছে, এগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন। আর যেটা আপনি জানতে চাইছেন যে কেরিয়ার রিলেটেড, সেক্ষেত্রে D10 এর কানেকশন, মানে আমি যে জন্মছকটা দেখছি এখানে তার সঙ্গে নবাংশের কানেকশন আমি পাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে আরও কয়েকটা জায়গা পাচ্ছি, কিন্তু কর্মজীবনের যে জায়গাটা তৈরি হয় সেটা D10, দশমাংশ থেকে আমাদের কর্মজীবনের জায়গা তৈরি হয়, তাহলে সেই চারটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, সেগুলোর জন্য পুঙ্খানুপুঙ্খ বিচার লাগে, বুঝতে পেরেছেন, এবং সেগুলো সময় সাপেক্ষ, সেই জন্য আমি বারবার বলি যে আরও ডিটেলস জানার জন্য অবশ্যই আপনাকে বুকিং নাম্বারে ফোন করে চেম্বারে যদি মনে করেন আসবেন তাহলে আসতে পারেন, ঠিক আছে, ভালো থাকবেন। এমনি ওর চারটা ভালো আছে, আমি একটা জিনিসই বলবো, দেখুন এই চারটার মাঙ্গলিক জায়গাটা সেইভাবে প্রভাবিত নেই, কারণ ওর লগ্নে মঙ্গল সক্ষেত্রে বসে রয়েছে, বৃহস্পতি দৃষ্ট হয়ে আছে কেমন, সুতরাং এই মাঙ্গলিকের যে প্রভাবটা, ওর মধ্যে রাগ আছে কিন্তু রাগটা কন্ট্রোলের করার ক্ষমতাও ওর মধ্যে দিয়েছে কেমন, তাহলে কিছু কিছু জায়গা রয়েছে ভালো আছে, কিছু কিছু জায়গা রয়েছে খুব খারাপ, কিছু খারাপ জায়গা যেটা রয়েছে চন্দ্র শুক্র, অনেক সময় আমরা বলি চন্দ্র শুক্র রাজযোগ তৈরি করে, আবার অনেক সময় চন্দ্র শুক্র সঠিক নক্ষত্রে যদি না পায় তাহলে সে জীবনে নিজেদের মানুষ তারা প্রতারিত হয়ে শ্রীঘর পর্যন্ত, মানে পুলিশ হেফাজত পর্যন্ত চলে যেতে পারে, তাহলে এই জায়গাগুলো রয়েছে, কিছু কিছু জায়গা ভালো আছে কিছু খারাপ আছে, সেগুলো প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন কেমন, ভালো থাকবেন। দেখুন যে জায়গাগুলো, কিছু কিছু জায়গা থাকে সেগুলো সব তো অন মিডিয়ায় বলা সম্ভব হয় না, কারণ আপনার নিজের পরিচিত যে অর্থাৎ আপনার ছেলের বিষয়ে আমি অন মিডিয়ায় বলছি, অনেকে দেখছে অনেকে শুনছে ব্যাপারটা, সেগুলো সঠিক হবে না, এবং যেগুলো সেই জন্য কিছু কিছু বিষয় আমি কিন্তু বলি না, চেষ্টা করি যে না বলার, কিন্তু যে জায়গাগুলো বলতেই হয় না হলে সমস্যা তৈরি হয়ে যেতে পারে, সেগুলো সতর্ক অবশ্যই আমি করে দিই, তার জন্য কিছু মনে করবেন না। আচ্ছা ফোনে একজন এসেছেন, নমস্কার, নমস্কার, কে বলছেন? যারা মনে করছেন কৃষ্ণনগরের চেম্বারে দেখাবেন তাহলে নিচের যে বুকিং নাম্বার গুলো যাচ্ছে অবশ্যই বুকিং করে নেবেন। আচ্ছা আপনি কার বিষয়ে জানতে চাইছেন?
আমি আমার নিজের বিষয়ে জানতে চাই। নিজের বিষয়ে ডেট অফ বার্থ বলবেন আপনার? সকাল ছটায় জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? তেহট্ট। দেখুন, এখানে যেটা বলবো আপনাকে, দুটো জিনিস আপনাকে আমাকে একটু বলবেন, যে আপনার বয়স, অর্থাৎ আপনার এখন যে জায়গাটা রয়েছে, 2011 সাল থেকে 2017 সাল পর্যন্ত এই যে সময়টা গেছে আপনার ক্ষেত্রে একটু ডিস্টার্ব জায়গা গেছে মানসিকভাবে, তাই তো? দেখুন, আপনার জন্মছকের কিছু কানেকশন রয়েছে, নো ডাউট ভালো, কিন্তু আপনার জীবনে আপনার আবার সেই জায়গাটা রয়েছে, প্রতিভা আছে, কাজে লাগাতে পারেননি। আপনার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু সঠিকভাবে কাজে লাগাতে পারেন না, এটা কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা। এবং হঠাৎ, হ্যাঁ, এবং আপনি কিন্তু নো ডাউট মানুষ হিসাবে ভালো, কিন্তু অকারণে বদনামের শিকার হন আপনি, অকারণে আপনার মধ্যে আপনার বদনাম দিয়ে দেয় অনেকে, এই জায়গাগুলো রয়েছে। এবং বিগত 3 বছর মানসিক যন্ত্রণায় কষ্টের মধ্যে আপনাকে কিন্তু অতিবাহিত হতে হচ্ছে, কেমন, খুব কাছের মানুষ সেও ভুল বুঝছে, এই জায়গাগুলো কিন্তু বিগত 3 বছর আপনার হয়ে গেছে। কিন্তু আগামী দিন থেকে আপনার সময়টা নো ডাউট খুব ভালো জায়গা, যে মানুষগুলো ঘুরে গেছে, যে মানুষগুলো ভুল বুঝে সরে গেছে, তারা আবার ফিরে আসবে আপনার জীবনে, সেই কানেকশনগুলো রয়েছে। আপনি কি জানতে চাইছেন? সবার থেকে কেমন যেন অসম্মানিত হতে থাকি, সম্মান তো পাই না, উল্টে আপনি যেটা বললেন প্রচন্ড বদনাম। কারণ এই জায়গাগুলো রয়েছে আপনার, কিন্তু আগামী দিন থেকে আপনার জায়গার কিছু পরিবর্তন রয়েছে, কারণ আপনার দশা অন্তর্দশার পরিবর্তন হতে চলেছে। এই দশা অন্তর্দশা আপনার ক্ষেত্রে কয়েকটা জায়গা দেবে, কেমন, বুধের দশা এবং রবির অন্তর্দশা দিচ্ছে। এই রবির অন্তর্দশা যেই শেষ হবে আপনার ক্ষেত্রে কিন্তু কিছু সফলতার জায়গা দেবে 2023 সালের, কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে, এই ফেব্রুয়ারি মাস থেকে কিছু শুভ সময় আপনার জন্য রয়েছে, কেমন। আপনার লগ্ন হচ্ছে কন্যা লগ্ন তুলা রাশি, আপনার কন্যা লগ্ন তুলা রাশি আপনার, কেমন, লগ্নে অবস্থান করছে রাহু এবং লগ্নে অবস্থান করছে রবি, এই রবি রাহুর গ্রহণ দোষ হয়ে আছে আপনার লগ্নের সাপেক্ষে, এবং সেই জন্য দেখবেন যে কোনো কোনো ক্ষেত্রে আপনার মধ্যে প্রতিভা, আপনার মধ্যে আপনি জানেন অনেক কিছু কিন্তু সেটা ব্যবহার করতে পারেন না, সেটা কোথায় কিভাবে ব্যবহার করা যাবে সেটা করার সুযোগটাই আপনি জীবনে পাননি, এটাই হচ্ছে মেন সমস্যা আপনার জীবনে হয়েছে। ঠিক আছে, ভালো থাকবেন, এগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন, ভালো থাকতে পারবেন, আগামী দিনটা আরও ভালো যাক আপনাদের, সেটা কামনা করি। দেখুন, আগামী দিনে এই যে সমস্যাগুলো, বিভিন্ন সমস্যা, বিভিন্ন সাংসারিক সমস্যা, এই যে বললাম বারবার যে কোনো মাঙ্গলিক দোষ, মঙ্গল গ্রহের কারণে কোনো কোনো জীবনে শত্রুতার জায়গা দেয় মঙ্গল গ্রহের কারণে, আপনি অকারণে ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, আপনার ক্ষেত্রে শত্রুতা তৈরি করবে, জ্ঞাতি শত্রুতা তৈরি হবে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার জীবনে কিন্তু সাকসেস পাচ্ছেন না মঙ্গল গ্রহের কারণে, বিবাহিত জীবনে বরং সমস্যা তৈরি হয়ে আছে মঙ্গল গ্রহের কারণে, মাঙ্গলিক হয়ে আছেন আপনার জন্মছক। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখাচ্ছে রাহু এমন ডিস্টার্ব হয়েছে আপনার জন্মছক বা আপনার লাইফ পার্টনারের জন্মছকে, তার কারণে দেখা যাচ্ছে সে কোনো তৃতীয় ব্যক্তির কারণে আপনার কিন্তু সংসারে অশান্তি তৈরি হয়ে গেছে, দেখা যাচ্ছে সে সর্বসময় নেশায় আসক্ত হয়ে যাচ্ছে মানুষ, তাহলে সেটাও কিন্তু রাহুর কানেকশনে হয়, তাহলে সেটা আগামী দিন যে শুভ যে নির্দিষ্ট তিথিগুলো রয়েছে সেটা আপনাকে কাজে লাগাতে হবে, যেটা ছিন্নমস্তার আবির্ভাব দিবস রয়েছে 20-এ কিন্তু জানুয়ারি, এবং সেই নির্দিষ্ট দিনেই কিন্তু রয়েছে বগলামুখীর আবির্ভাব দিবস, সুতরাং এই নির্দিষ্ট দুজন, অর্থাৎ তিনারা, এনারা কিন্তু দশম মহাবিদ্যার নির্দিষ্ট রূপ, তাহলে এদেরকে যদি, ওনাদেরকে যদি আরাধনা করা যায়, নির্দিষ্টভাবে ক্রিয়া করা যায়, তাহলে কিন্তু এই জায়গার থেকে, বিভিন্ন সমস্যার থেকে, যারা বিভিন্ন সমস্যায় জড়িয়ে আছেন সেখান থেকে বার করে আনা যায়। সুতরাং এই সময়গুলোকে কাজে লাগানোর চেষ্টা করবেন। আমি বারবার বলি যে নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি সঠিক ক্রিয়া করা যায় তাহলে সেই সকল জাতক জাতিকা জীবনে কিন্তু সাকসেস অবশ্যই পাবে এবং পেয়েও থাকে। যারা আমার কাছে আসেন সাধারণত জানেন আমার নির্দিষ্ট পদ্ধতিগুলো কী রকম আছে, কীভাবে একটা জাতক জাতিকাকে সঠিকভাবে তার গ্রহদোষ খণ্ডন করা হয়। যাই হোক, আজকের একদম সময় খুব কম, সময় নেই বললেই চলে, তবুও সকলে বলবো যে আগামী এই যে 2023 চলছে, 2023-এর প্রত্যেকটা দিন আপনাদের খুব শুভ হোক,
আপনারা শান্তিতে থাকুন, আপনাদের জীবনে সাকসেস আসুক, এই শুভকামনা রইল। সকলে খুব ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।